আলকাপুর বিধানসভা নির্বাচন চক্রের অধীনে থাকা বিভিন্ন সরকারি এলপি এবং এমই স্কুলে র‍্যাম্প ও রেল নির্মাণের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থের সঠিক বাস্তবায়ন হয়নি। এসএমসিগুলির দ্বারা স্কিমটি বাস্তবায়ন করার সময় প্রকল্পের পরিকল্পনা অনুসারে 80% বাস্তবায়ন হয়নি। এই অভিযোগ এনে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের দাবি জানিয়ে অসমের শিক্ষামন্ত্রীর নিকট সম্প্রতি একখানা স্মারকলিপি প্রেরণ করেছে বরাকভেলি সুরক্ষা সংস্থা। বরাকভেলি সুরক্ষা সংস্থার কেন্দ্রীয় সভাপতি মুজিবুর রহমান চৌধুরী বৃহস্পতিবার জানকীবাজারে সাংবাদিক ডেকে এই কথা জানান। মুজিবুর রহমান চৌধুরী বলেন, তার হাতে থাকা তথ্য মতে 2020-21 অর্থবছরে বিভিন্ন সরকারি স্কুলে একটি করে র্যাম্প এবং রেল নির্মাণে 40,800 টাকা করে বরাদ্দ হয়। হাইলাকান্দি শিক্ষা ব্লক এবং আলগাপুর বিধানসভা এলাকার 181টি বিভিন্ন এলপি এবং এমই স্কুলে একটি করে র্যাম্প ও রেল নির্মাণের জন্য 40,800 টাকা করে পেয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে ছিল সংশ্লিষ্ট স্কুলের এসএমসি, কিন্তু আলগাপুর বিধানসভা এলাকার 80% স্কুলে প্রকল্পের এস্টিমেট অনুসারে কাজ না করে সরকারি তহবিলের অপব্যবহার করা হয়েছে। এই অভিযোগ এনে ম্যাজিস্ট্রেট স্তরের তদন্তের দাবিতে বরাকভেলি সুরক্ষা সংস্থা অসমের শিক্ষামন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রেরণ করেছে বলে জানান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুজিবুর রহমান চৌধুরী। আজকে আমরা সাংবাদিক সম্মেলন এই জন্য করছি যে আমাদের হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভার অন্তর্গত এলপি এবং এমই স্কুলে 2021-22 অধীনে সর্বশিক্ষা মিশনের অধীনে র্যাম্প অ্যান্ড রেলের কাজের জন্য, যেমন ছাত্রছাত্রী উঠার জন্য একটা রাস্তা সিঁড়ি, এই সিঁড়ির জন্য 40,800 টাকা সর্বশিক্ষা মিশনের অন্তর্গত সরকারে স্যাংশন করছেন এসএমসি কমিটির অ্যাকাউন্টও। কিন্তু আমরা কিছু অভিভাবকগণের নিকট থেকে অভিযোগ পাইছি, অভিযোগ পাওয়ার পরে আমরা ইনকোয়ারি করে দেখছি যে আলগাপুর বিধানসভা অন্তর্গত প্রায় 200-এর কাছাকাছি স্কুলে এইটা টাকা স্যাংশন হয়েছে, কিন্তু কাজ দিয়া দেখতে গিয়ে আমরা দেখছি কিছু স্কুলও পুরান কাজরে রং দিয়া টাকারে আত্মসাত করেছে, এবং কিছু স্কুলও দেখা গেছে যে ইস্টিমিট একদিকে কাজ আর একদিকে, যে উদাহরণস্বরূপ আমরা ইস্টিমিট আমরা লগে আছে, আমরা ইস্টিমিটটা ওল টুডেল আমরা ইস্টিমিটটা বাইর করেছি, ইস্টিমিট আমরা লগে আছি সর্বশিক্ষার আন্ডার যে ইস্টিমিট দেবো হয়েছে এই ইস্টিমিট মোতাবেক কোনো কাজ হয়েছে না, এবং প্রত্যেকটা স্কুলের আমরা কাছে লিস্ট আছে, আমরা লিস্টও এইটা দাখিল করছি। গতকালকে আমরা আসামের এডুকেশন মিনিস্টার এর নিকট আমরা মেমোরান্ডাম দিছি, এবং হাইলাকান্দি ডেপুটি কমিশনারও মেমোরান্ডাম দিছি, এবং হাইলাকান্দি ডিওরেও মেমোরান্ডাম দিছি, ডিআইরেও দিছি, এবং বিওরেও দিছি। আমরা এই যে বড় অঙ্কর কেলেঙ্কারি, যেটা 70-80 লক্ষ টাকার কেলেঙ্কারি আলগাপুর বিধানসভার আওতাধীন শিক্ষাখণ্ড হয়েছে, এইটা ইমিডিয়েটলি ইনকোয়ারি আমরা ম্যাজিস্ট্রেট পর্যায়ে চাই, এবং আমরা এটা মিডিয়ার মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং আসামের এডুকেশন মিনিস্টার এবং হাইলাকান্দি জেলা দিপতির কাছে আমরা জোরালো দাবি রাখছি যে এই যে দুর্নীতি যে বিভাগীয় কর্তৃপক্ষ যারা করছে এবং যারা জড়িত আছে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করিয়া এরা সুব্যবস্থা নেবার লাগি, নতুবা আমরা বরাকভেলি সুরক্ষা সংস্থা বইয়া থাকতাম না, আমরা বিরাট টাকারে আন্দোলনে নামু, যে আন্দোলনে হাইলাকান্দি না গোটা আসামও টমক লড়ব, যে অত বড় একটা কেলেঙ্কারি হইল যে কেলেঙ্কারি বিভাগীয় কর্তৃপক্ষ নিশ্চয় এটা জড়িত আসুন। খাসটা খারাপ করছে এটা এসএমসি, এই খাসটা আমরা যতটুকু দেখছি আমরা এটা এসএমসির অ্যাকাউন্টে যখন আমাইছি এসএমসিও করছি, আর এই খাসটা এস্টিমেট মোতাবেক কোনো কাজ হয়েছে না। আলগাপুর ব্লক বিধানসভা কতটা স্কুলে? অনুমান 181টা স্কুলও। প্রত্যেকটা স্কুলে দুর্নীতি হয়েছে কি? প্রত্যেকটা না, 80% স্কুলে দুর্নীতি হয়েছে, 100-এর মাঝে 80টা দুর্নীতি, দুর্নীতি দুর্নীতি এস্টিমেট একবার কাজ আর। একটা স্কুলে কত টাকা বলছিলেন আপনি? 40,800 টাকা করে একটা স্কুলে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
করিমগঞ্জে যাত্রা শুরু করল মার্কজ একাডেমি হোজাইয়ের একটি ব্রাঞ্চ। মার্কজ একাডেমি সেটেলমেন্ট একটি ইংরেজি মিডিয়াম স্কুল, এখানে রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা, ছাত্রছাত্রীদের জন্য পৃথক হোস্টেলের ব্যবস্থা, পুঁথিগত শিক্ষার পাশাপাশি রয়েছে মক্তব শিক্ষা, রয়েছে যাতায়াতের সুব্যবস্থা, আর রয়েছে উন্নত ধরনের কম্পিউটার ল্যাব, সহজে ইংরেজি প্রশিক্ষণের ব্যবস্থা, ছাত্রছাত্রীদের উৎসাহ প্রেরণা দিতে শৈক্ষিক প্রবণতা। তাই আর দেরি না করে অতি শীঘ্রই ভর্তির জন্য যোগাযোগ করুন। এখানে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে, পাঠদান প্রক্রিয়ায় রয়েছেন প্রশিক্ষণপ্রাপ্তরা। আপনাদের সন্তুষ্টি আমাদের বৃহৎ প্রাপ্তি। আমাদের ঠিকানা সেটেলমেন্ট লিংক রোড। যোগাযোগের নম্বর পেতে হলে নিচে কমেন্টে চোখ রাখুন। আলগাপুর থেকে ইব্রাহিম আলী চৌধুরীর প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।